শীতে আমরা স্কিনকে কি করে প্রোটেক্ট করব তার জন্য এই ভিডিওটি। তো চলো দেখে নেওয়া যাক। সামনেই শীত, আর এখন যদি আমাদের ফেসকে আমরা ময়শ্চারাইজ না করে রাখি, ফেসের বেশি বেশি করে কেয়ার না করি, তাহলে ফেস ডাল হয়ে যাবে। আর এই ফেসকে আমরা ক্লিন রাখার জন্য, সুন্দর রাখার জন্য অনেক রকম ময়শ্চারাইজার ইউজ করি। তো আজকে যে ময়শ্চারাইজারটা তোমাদের সাথে শেয়ার করব, সেই ময়শ্চারাইজারটাকে তোমরা কোনো রকম হার্মফুল ছাড়া, কেমিক্যাল ছাড়া ইউজ করতে পারবে। তো তার প্রসেসগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই এক নম্বর হচ্ছে কলা আর মধু। কলা আর মধু দুটোই আমরা ইউজ করতে পারি, ম্যাশ করে ব্লেন্ড করে এটাকে ফেসে লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলে দশ মিনিট। যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এটা ইউজ করবে। আর সেকেন্ড হচ্ছে অ্যালোভেরা জেল আর মধু, এই দুটোকেও ব্লেন্ড করো। ব্লেন্ড করে ফেসে ফেস প্যাকের মতন অ্যাপ্লাই করে নাও, করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলো 10 মিনিট থেকে। আর থার্ড নম্বর আসছে মধু আর হচ্ছে নারকেল তেল, এই দুটোকেও মিক্সড করো। মিক্সড করে সারা গায়েও লাগাতে পারো তোমরা, লাগিয়ে চান করার সময় ধুয়ে ফেলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্কিন প্রচণ্ড গ্লো করবে এই প্যাকগুলি ইউজ করলে।